বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আইসিটি ক্লাস নিয়ে। এখন আমি তোমাদের আইসিটি নিয়ে, অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে পড়েছিলাম দুই এর পরিপূরকের কীভাবে গঠন বিশ্লেষণ নির্ণয় করতে হয় এবং একের পরিপূরক শিখেছিলাম। আমি তোমাদেরকে গত ক্লাসে দুটি জিনিস শিখেছিলাম, একটা হলো একের পরিপূরক, একটা শিখেছিলাম দুই এর পরিপূরক। আজকে আমি তোমাদেরকে শেখাবো দুই এর পরিপূরকের যোগ করার নিয়ম। আজকে শেখাবো দুই এর পরিপূরকের যোগ করার নিয়ম। এখন আমরা যখন দুই এর পরিপূরকে যোগ করব তখন আমাদের সূত্র আছে, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্র হলো এক নম্বর সূত্র, দুই এর পরিপূরকের যোগ করার নিয়মের সূত্র আছে দুই এর পরিপূরকের পরিপূরকের যোগ করার নিয়ম। এক নম্বর সূত্র হলো সাধারণ বাইনারির মতো যোগ করতে হয়। এক নম্বর সূত্র হলো সাধারণ বাইনারি মতো যোগ করতে হবে, এটা হলো আমাদের এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হলো সংখ্যাটি ঋণাত্মক হলে, সংখ্যাটি ঋণাত্মক হলে দুই এর পরিপূরকের পরিপূরকের গঠন করতে হয়, গঠন করতে হয়। তিন নম্বর সূত্র, চিহ্ন বিটের পর অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট বাদ দিতে হয়। চার নম্বর সূত্র, ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে দুই এর পরিপূরকের গঠন করতে হবে। আমাদের দুই এর পরিপূরকের এই চারটি হলো যোগ করা সূত্র, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর সূত্র হলো সাধারণ বাইনারির মতো যোগ করতে হবে, দুই হলো সংখ্যাটি ঋণাত্মক হলে দুই এর পরিপূরকের গঠন করতে হবে, তিন নম্বর হলো চিহ্ন বিটের পর অতিরিক্ত ক্যারি বিট বাদ দিতে হয়, আর চার নম্বর সূত্র হলো ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে দুই এর পরিপূরকের গঠন করতে হবে। আমাদের এই চারটে সূত্র মনে রাখতে হবে, এবং মনে রাখার পর আমাদের মনে রাখতে হবে দুই এর পরিপূরকে যে আটটা বিট নিয়ে আমরা করবো, আট সবসময় আমাদের এখানে আট বিটটা যদি জিরো সংখ্যা থাকে তাহলে হবে ধনাত্মক, আর ওয়ান সংখ্যা থাকলে আমাদের হবে ঋণাত্মক, এটা মনে রাখতে হবে। যদি চিহ্ন বিট জিরো থাকে দুই এর পরিপূরকে এটি হবে ধনাত্মক সংখ্যা, আর যদি ওয়ান থাকে তাহলে হবে এটি ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি তোমাদেরকে এবার এক নম্বর সূত্রটা ফলো করে দেখাবো। এক নম্বর সূত্র বলছে সাধারণ বাইনারির মতো যোগ করতে হয়, তোমাদেরকে এখন আমি দেখাবো এক নম্বর সূত্র। আগে ১৩ ও ১২ এর দুই এর পরিপূরকে
2 এর পরিপূরকে যোগ করো। আমাদের প্রশ্ন বলছে 13 ও 12 ডেসিমেল সংখ্যা আছে, 2 এর পরিপূরকে কি করতে বলছে? যোগ। এখন আমরা লক্ষ্য রাখব, তাহলে আমাদের বুঝতে হবে এই সংখ্যাটি কি ধনাত্মক আছে না। প্লাস থাকলে আমরা বুঝি ধনাত্মক, আর মাইনাস থাকলে আমরা বুঝি ঋণাত্মক। তাহলে 13 আর 12, তাহলে আমাদের দুটি সংখ্যায় ধনাত্মক আছে। তাহলে এই দুটি, যখন আমাদের দুটি সংখ্যায় ধনাত্মক থাকবে, তখন আমাদেরকে দুটি সংখ্যায় সাধারণ বাইনারির মতো যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো আমরা কীভাবে যোগ করব। এর আগে আমি ক্লাসে তোমাদেরকে বলছিলাম, পরিপূরক বলতে বোঝাবে বাইনারি সংখ্যা। আমাদের এই সংখ্যাগুলোকে সবসময় বাইনারির মান নিয়ে আসতেই হবে। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা কী আছে, ডেসিমেল, ডেসিমেলকে আমরা কী করব, বাইনারিতে নিয়ে আসবো। তাহলে আমরা বুঝব 13 এর বাইনারি, 13 এর বাইনারি। তাহলে আমাদের কত আছে, 1, 2, 4, 8। 1, 2, 4 লিখলাম যে সূত্র তোমাদেরকে বলছিলাম আমি আগে। এখন 13 আছে, 8 আর 5, 16, আমাদের 16 লেখা যাবে না। এর আগে বলছিলাম আমাদের নিশ্চয়ই সবসময় সংখ্যাটা লিখতে হবে। তাহলে আমরা 13 বলছি, 8, 4, 12, আর 1, 13। তাহলে আমরা 13-র মান পাইলাম বাইনারি 1101। এই যে আমরা 13-র মান পাইলাম। এখন আমরা জানি আমাদের এখানে বিট উল্লেখ নাই, কত বিট ব্যবহার করতে বলছে। যদি উল্লেখ না থাকে, আমরা 2-এর পরিপূরকে সবসময় 8 বিট ব্যবহার করব। আর যদি 8 বিটের উপরে যায়, তাহলে আমরা সবসময় 16 বিট ব্যবহার করব। তাহলে আমরা এখন বিট কত ব্যবহার করব, 8টা বিট। এখন আমাদের যখন আমরা সাধারণ বাইনারির মধ্যে যোগ করতে বলছে, এখানে উত্তর আসছে আমাদের 4টা বিট। তাহলে আমাদের শর্ট আছে কয়টা বিট, 4টা বিট। তাহলে এখন আমরা সামনে 4টা 0 দেবো, 1, 2, 3, 4, সামনে আমরা 4টা 0। তাহলে আমরা কতটা বিট নিলাম, 8টা। 13-র মানটা বের করলাম। তারপর বলছে 12 এর মান অথবা বাইনারি, 12-র বাইনারি হলো 8, 4, 12, অর্থাৎ 1100 বিট। তাহলে আমরা দেবো 8, 4টা। আমাদের 1 নম্বর বলছে আমরা দুটোটা মান বের করলাম বাইনারি, একটা 1 3, একটা 1 2। এই সকল আমরা একটা কিছু প্রকাশ করবো। 1 নম্বর সূত্র বলছে সাধারণ বাইনারির মতো আমাদেরকে যোগ করতে হবে। আমরা এখন সাধারণ বাইনারির মতো যোগ করবো, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 যোগ ফল 0, হাতে আছে 1। আবার 1 1 1 0, 0 সাথে 1 0 সাথে যোগ করলে কত হয়, 1 1। তাহলে 1 আমাদের ক্যারি কত আছে, 1 আছে, 0 1 হয় 1। সামনে আছে 1, 2, 3, 12 আর 13 যোগ করলে হয় 25। তাহলে আমরা এদিকে সবসময় লক্ষ্য রাখবো, এটা আমরা এখন সাধারণ বাইনারির মতো যোগ করলাম। যোগ করবার এখন আমাদের এদিকে গণতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এখানে বিট করে নিছি, 8টি বিট নিছি, অর্থাৎ 8 নম্বর বিট আমাদের হবে চিহ্ন বিট। যেটা 8 নম্বর আমাদের বিট থাকবে, সেটির নাম হবে চিহ্ন বিট। তাহলে আমাদের এখানে চিহ্ন বিট হলো 0, এটার নাম লিখতে হবে এখানে। এই সংখ্যাটার নাম হলো চিহ্ন বিট। আমার ডাইন থেকে বামে করবো, যে সংখ্যাটা আমাদের 8 নম্বরে চলে আসবে, এটি হলো চিহ্ন বিট। আর যখনই আমাদের চিহ্ন বিট আসবে, চিহ্ন বিট কি আছে, 0, 0 আসলে আমরা বুঝবো এই সংখ্যাটি ধনাত্মক। তাহলে আমাদের এই চিহ্ন বিট 0 আসে, তাহলে ধনাত্মক, তাহলে আমাদের উত্তর ওখানে হবে। এখন আমাদের এখানে বুদ্ধি আছে, তোমাদের বলি অঙ্কটা তোমাদের সঠিক হলো না ভুল হলো, তুমি নিজেই কিন্তু বাইর করতে পারবা এই অঙ্কটা কি আমাদের সঠিক হলো না ভুল হলো। তুমি নিজে কীভাবে প্রুফ করতে পারবা, যেমন আমাদের এখানে কত আছে, 25। আমাদের যদি 25-এর বাইনারি বাইর করি, যেমন 1, 2, 4, 8, 16, তাহলে 16 আর 8 কত হয়, 24, 24 রাখ 25। তাহলে আমরা 25 করলাম, 1, 1, 0, 0, 1। দেখো আমাদের উত্তর কিন্তু মিলে গেছে, 1, 1, 0, 0, 1। তাহলে আমরা 25-এর মান পাইলাম এটা। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। তোমাদেরকে আবার বলি, যদি আমাদের 2-এর পরিপূরক যোগ করতে বলে, সংখ্যাটি দুটি ধনাত্মক হলে আমরা সাধারণ মতো বাইনারি যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। আমরা প্রথমে 13-এর মান বের করলাম, তারপর আমাদের বিট উল্লেখ নাই, তারপর আমরা বিট ব্যবহার করবো, 8টা।
তারপর 12 বিট মান পেয়েছি 8টা বিট আছে দুইটা বিটে যোগ করিয়া যেটা মান পাবো সেটি আমাদের অ্যানসার আর ডান দিকে আমরা বামে গুণব যেটা 8 নম্বর বিট সংখ্যা থাকবে এটির নাম হলো চিহ্ন বিট আর চিহ্ন বিট যদি 0 থাকে তাহলে এটি একটা হলো ধনাত্মক সংখ্যা তাহলে আজকে দেখো তোমাদেরকে আমি সূত্র শিখালাম একটা আজকে তোমাদেরকে আমি কিভাবে দুটি সংখ্যা ধনাত্মক থাকলে যোগ করতে হয় নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পরের সূত্রগুলো শেখাবো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে